أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده প্রশংসা আল্লাহর জন্য, দরুদ তাসলিম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আজকে দিনী মজলিসের বিষয় যে মানব জীবনে শিরক আগে না তাওহীদ আগে, শিরক আগে না তাওহীদ আগে, জি তাওহীদ আগে। মূলত বিষয়টি হলো তাওহীদই আগে, মানুষ তাওহীদ নিয়ে এসেছে, আবার তাওহীদ নিয়েই সে দুনিয়া থেকে যাবে। প্রত্যেকটি সন্তান যখন জন্মগ্রহণ করে, দুনিয়াতে যখন আসে, ওই সময় হিন্দুর সন্তান হোক, মুসলিমের সন্তান হোক, খ্রিস্টানের সন্তান হোক, বৌদ্ধের সন্তান হোক, অগ্নি পূজকের সন্তান হোক, যে কেউ যারই সন্তান হোক না কেন, সন্তান সন্ততি যেটাই হোক না কেন, সবাই ইসলামের ওপর, তাওহীদের ওপরে, দিনের ওপরে, ফিতরতের ওপরে তারা জন্মগ্রহণ করে। এরপরে হয় তার পিতামাতা তাকে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, অগ্নিপূজক বানায়, কিন্তু প্রথম যখন সে জন্মগ্রহণ করে, শিশু থাকা অবস্থায় সে ইসলামের উপর জন্মগ্রহণ করে। এ মর্মে আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মাউলুদুন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবাওয়াহু ইউহাব্বিরানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটি সন্তান ফিতরতের ওপর, তাওহীদের ওপর, সঠিক তাওহীদের ওপর, সঠিক আকীদার ওপর, ইসলামের ওপর, তাওহীদের ওপর, ইসলামের ওপর জন্মগ্রহণ করে। এরপরে তার পিতা মাতা তাকে ইহুদি, খ্রিস্টান, অগ্নিপূজক ও অন্য ধর্মে ধর্মান্তরিত করে, কিন্তু মূলত এরা ইসলামের ওপর জন্মগ্রহণ করে। তার প্রথম ইসলাম, আবার লাস্টেও ইসলাম। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ জগতে সবাকেই জিজ্ঞেস করেছিলেন যে আলাস্তবি রব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? আমরা সবাই বলেছিলাম কওলু বালা, জি আপনি আমাদের প্রতিপালক, সত্য মাবুদ। তাই সত্য মাবুদের জন্য আপনার আমার ইবাদত বন্দিগি যা কিছু রয়েছে আল্লাহর জন্যই করতে হবে। আল্লাহকে ভয় করা, আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা করা, তার কাছে চাওয়া পাওয়া, তার কাছে ভরসা করা, তার উপর ভরসা করা, তার উপর তাকে যথেষ্ট মান্য করা, তার জন্য সালাত, হজ, জাকাত, সিয়াম, ভয় ভীতি যা কিছু আছে, মানত, কুরবানি, আশা আকাঙ্ক্ষা, সম্মান, তাজিম, ভালোবাসা, সব কিছু আল্লাহকেই আপনার করতে হবে এবং তার জন্য ইবাদত বন্দি করতে হবে। জাকাত, হজ, সিয়াম সব কিছু আল্লাহর জন্য করবেন। আর পরকালে আপনাকে আমাকে যেতে হবে দুনিয়া ছেড়ে। ওই সময় কিন্তু যে ব্যক্তি ইসলাম নিয়ে, তাওহীদ নিয়ে যেতে পারবে তার জন্য কল্যাণ এবং সেই পরকালীন মুক্তি পাবে। তাই মুআয ইবনে জাবাল তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরু কালামহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তিনি বলছেন যে ব্যক্তি শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এই ব্যক্তি মূলত জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আপনি আমি আপনার জীবনের ইবাদত বন্দেগী যা কিছু আল্লাহর জন্য আপনি করেন, অন্যায় কাজগুলো ত্যাগ করেন, সুদ, ঘুষ, জেনা, ব্যবচার, ফাহিসা কাজ, তারি, মদ, জুয়া, আড্ডা, বিড়ি, তামাক, সিগারেট, যা এগুলো যা কিছু মানুষ এগুলো অন্যায় কাজ যেগুলো করছে এগুলো ত্যাগ করার চেষ্টা করেন, ত্যাগ করার চেষ্টা করেন, পরকালকে স্মরণ করেন, মৃত্যুবরণ করতে হবে স্মরণ করেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবন আমার জীবনে কল্যাণ দান করবেন। তাই মানুষ যেগুলো অন্যায় কাজ করছে অন্যায়গুলো ত্যাগ করে যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর পরকালকে ভয় করে, মৃত্যুবরণ করতে হবে এই কথাবার্তা ভয় করে, তাহলে সত্য মাবুদ আল্লাহর জন্য ইবাদতবন্দী হবে এবং সে তাকে চিন্তা করতে হবে যে আমি দুনিয়াতে এসেছি, আবার যেতে হবে, ভালো হয়ে যেতে হবে, নচেত কবর কাউকে চিনে না, অত্যন্ত কঠিন জটিল কবরের শাস্তি রয়েছে, জাহান্নামের শাস্তি রয়েছে, জান্নাতের সুখময় স্থান, যদি কেউ ভালো হয় কবর ওই তার জন্য জান্নাত সুখময় স্থান হয়ে যাবে, আর যদি খারাপ হয় তাহলে সেখান থেকে তার শাস্তি শুরু হবে, কঠিন জটিল হয়ে যাবে। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের সুখময় স্থান দান করেন, আমাদের হকাল পরকাল কল্যাণ দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু।